দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পিটি চ্যালেঞ্জ 5। আমি শিওর আপনারা আমাদের আগের পিটি চ্যালেঞ্জ 4 পর্যন্ত দেখেছেন এবং আপনাদের উৎসাহে আমরা এখন আজকে করব পিটি চ্যালেঞ্জ 5। তো পিটি চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পিটির প্রতি উৎসাহিত করা। মনে রাখবেন আপনাকে পিটি করতে হবে আপনার সুস্বাস্থ্যের জন্য এবং পিটি আপনাকে মোবিলিটি দেবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলাফেরা করার জন্য এবং সুস্থ রাখার জন্য আপনাকে রেগুলার পিটি করতে হবে। পিটি কিন্তু হার্ড করা দরকার নাই, পিটি হচ্ছে লাইট পিটি করলেও হবে, ছোটোখাটো ইকুইপমেন্ট দিয়েও করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যেভাবেই করেন আপনারা পিটি করবেন রেগুলার। সপ্তাহে আপনারা মিনিমাম 3 দিন যদি 20 মিনিট করে ওয়ার্কআউট করেন, আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনারা ফ্রি হ্যান্ডের মাধ্যমে করেন অথবা ইকুইপমেন্ট নিয়ে করেন, 3 দিন যদি 20 মিনিট করে করেন, 1 ঘন্টা পিটি করেন সপ্তাহে, আপনার বডির মোবিলিটি ঠিক থাকবে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকবে। সবচেয়ে বড় কথা, পিটি আপনার এজিং প্রসেসকে কমাবে। আপনি দ্রুত বয়স্ক হয়ে যাবেন না, আপনার এজিং প্রসেসটাকে কিছুটা রিভার্সও করে এবং আমাদের বডির ডিটক্সিফিকেশনও করে পিটি। সো আমরা এই পিটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম আপনাদের জন্য। এই সিরিজে আমার মোট 10টা ভিডিও থাকবে, আজকে দেখবেন আপনারা 5ম পর্ব। তাহলে শুরু করা যাক, লেটস গো। Thank you.